কিছুক্ষণ আগে খবরে দেখলাম কক্সবাজারে একটা ব্রিজ বৃষ্টির তোরে ভেসে গেছে। তো জনগণ বলতেছে, স্থানীয়রা বলতেছে যে ব্রিজটার অর্ধেক ভেঙে গেছে। তো তাদের প্রশ্ন হচ্ছে যে টেকনিক্যাল ফল্ট থাকতেই পারে, একটা বড় একটা স্থাপনা, তার টেকনিক্যাল ফল্ট থাকতেই পারে, হয়তো কোথাও বালি টেলি সরে গেছে, ভেসে গেছে। কিন্তু জনগণের প্রশ্ন হচ্ছে যে ভেসে যাবে যাবে, কিন্তু একটা ব্রিজ যেটা উদ্বোধনের অপেক্ষায় আছে, মানে অ্যাপ্রোচ সড়ক হয়ে গেলেই সেটা উদ্বোধন হবে, তো এরকম একটা কাঠামোতে যদি ভেঙে, এটা এরকম একটা কাঠামো যদি ভেঙে যায়, তার মধ্যে দিয়ে তো রডের খেঁচা বেরোবে, ঠিক না? তো তা তো বের হয়নি, বাঁশের খেঁচাও বের হয়নি, মানে এরা এমনভাবে চুরি করতেছে, কয়েকদিন পরে দেখা যাবে নেক্সট টাইমে হয়তো তারা দুর্নীতিটা এমন পর্যায়ে নিয়ে, মানে আগে যেমন রডের বদলে বাঁশ দিত, এবার দেখা যাচ্ছে যে বাঁশও দিচ্ছে না, মানে এরপরে দেখা যাবে সিমেন্ট দিবে না, বালি দিবে না, এরপরে দেখা যাবে যে কিছুই আর দিবে না, শুধু একটা মানে 3D প্রজেকশনের মাধ্যমে অনলাইনে দেখাবে যে এই দেখেন আপনাদের ব্রিজ হয়ে গেছে, সে টাকাগুলো দিয়ে দেন, টাকাগুলো তারা নিয়ে যাবে, এর পরের দিন আবার বৃষ্টির তোরে বা বাতাসের তোরে সেই 3D প্রজেকশনের ব্রিজ তাও ভেসে যাবে, আর জনগণ আমার মতো এরকম হার হুতাশ করেই কাটাবে, কিচ্ছু করার নেই, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। এরকম ব্রিজ যাবে, কালভার্ট যাবে, দালান কোঠা যাবে, একদিন দেখবেন যে বাংলাদেশে ভেসে গেছে, কেউ কিচ্ছু করতে পারবে না, নাথিং, মানে এরা এতটাই সঙ্ঘবদ্ধ, মানে সরকারও আমার মনে হয় এদের এগেনস্টে কিছু করতে পারবে, সেই মনে হয় সেম।